নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিনের একটা রেসিপি, আর এই রেসিপিটা ভীষণই সুন্দর হয় খেতে। আশা করি তোমাদের এই রেসিপিটা আমার অন্যান্য রেসিপির মতোই ভালো লাগবে। তো চলো দেখে নিই এই রেসিপিটা কিভাবে বানালাম। তো তার জন্য প্রথমেই আমি মিক্সিং জার নিয়েছি, আর এখানে আমি হাফ ইঞ্চি আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ আমি জিরের গুঁড়ো নিয়েছি, আর সামান্য জল দিয়েছি। জল দিয়ে এটাকে পেস্ট করে রেখে দেব। আবারও আমি মিক্সিং জার নিয়েছি, আর এখানে 10-12টা কাজু জলে অলরেডি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুটা নিয়েছি, আর এখানে 2 চামচ আমি চারমগজ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চারমগজটা নিয়েছি, আর সামান্য জল নিয়েছি। জল নেওয়ার পর তারপরে এটাকে মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখো ঠিক এই রকম পেস্টটা হয়েছে, একদম স্মুথ একটা পেস্ট নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ মতো সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে বয়েল করে রাখার পর, তারপর এটাকে জলটা ঝরিয়ে রাখার পর তারপর এটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন এটা জল ঝরে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, আর এখানে আমি 1 চামচ যে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে হাত দিয়ে ভালো করে একটু মেশাতে হবে, চামচ দিয়ে তো ভালো মেশানো যাবে না, তো ঠিক এরকমভাবে মিশিয়ে এটাকে রেখে দেবো এখন। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 1/2 কাপ মতো আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, আর এখন সয়াবিনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই সয়াবিন থেকে আমি কিছু সয়াবিন দিয়ে এরকম হালকা একটু ভেজে নেব। একদম বেশি কড়া করে ভাজবো না, আবার একদম লো ভাজবো না, জাস্ট একটুখানি লাল লাল মতো হবে, ঠিক সেই রকম অবস্থায় হয়ে গেলে সয়াবিনগুলো সব আমি তুলে নেব। তো দেখো মোটামুটি বেশ লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো এই সয়াবিন গুলো আমি এখন সব এক এক করে তুলে নেব। সয়াবিনগুলো কিন্তু ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে, কিন্তু বেশি ভাজলে চলবে না, বেশি ভাজলেই একদম শক্ত হয়ে যাবে, তো সেই কারণে বেশি ভাজলে চলবে না। আর বাকি সয়াবিনগুলো ওই একই পদ্ধতিতে আমি এগুলো সব হালকা হালকা করে ভেজে তুলে নেব। এখন ওই তেলে আমি 1/2 চামচ জিরে ফোড়ন দিয়েছি, আর 2 এলাচ, আর 1টা দারচিনি ফোড়ন দিয়েছি, আর 1টা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখন আমি যে কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা পুরোটাই আমি ঢেলে দিয়েছি, আর এখন স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, পরে লাগলে আমি আবারও দেব। আর এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখন এই মশলাটা একটু হালকা ভেজে নেব। তা একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে একটু কষাতে কষাতে বেশ একটু তেলটা বেরিয়ে যাবে, তখন আমি বাকি উপকরণ দেব। তো তার আগে পর্যন্ত মশলাটা ঠিক এই রকমভাবে কষাতে থাকবো। আর এখন আমি কাজুর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই কাজু পেস্টটা দিয়ে দেব। কাজু পেস্ট দিয়েও বেশ ভালো করে মশলাটাকে কষাবো, আর কাজু পেস্টটা দিয়েও ভালো করে এটাকে বেশ কষাতে হবে। দেখো কষাতে কষাতে কিন্তু বেশ তেলটা কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে যাবে, আর তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ এরকম 1 থেকে 2 মিনিট ঠিক এইরকমভাবেই মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো দেখো মশলাটা আমি কিন্তু এরকমভাবে 2 থেকে 3 মিনিট এরকমভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে বেশ তেলটা বেরোতে শুরু করে দিয়েছে। আর এখন আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এক এক করে সব সয়াবিনগুলোই আমি দিয়ে দেব, আর এখন ভালো করে সয়াবিনের সঙ্গে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেব। কারণ মশলাটার সঙ্গেও ভালো করে সয়াবিনটা না মেশালে সয়াবিনের স্বাদটাও মশলার মধ্যে যাবে না, তো সেই কারণে ভালো করে এটাকে মেশাতে হবে। আর এখানে আমি 1/2 কাপ দুধ দিয়েছি, তো আর একটু লাগলে আমি পরে দুধটা দেব। তো এখন আপাতত আমি 1/2 কাপ মতো দুধ দিয়েছি, দুধটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। তো এখন দেখছি আর একটু বোধহয় দুধের প্রয়োজন আছে, তো সেই কারণে আমি আরও 1/2 কাপ দুধ অ্যাড করেছি। তো মোট আমি 1 কাপ দুধ ইউজ করেছি। তো এখন এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি, বেশ ভালো করেই এটাকে মেশাতে হবে।
তো মেশানোর পর এটাকে আমি সামান্য একটু নুন দিয়েছি। তো একটু দেখছি যে একটু নুনটা কম হয়েছে, তো আমি আরেকবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন আরেকবার হালকা করে একটা নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর এটাকে এখন ঢাকনা বন্ধ করে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, এখন হালকা একটু নেড়ে দিয়েছি, আর দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর এখন 1 চামচ স্বাদমতো চিনি দিয়েছি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি কাসুরি মেথি দিয়েছি। এখন সব উপকরণগুলো দিয়ে আরেকবার হালকা একটুখানি নেড়ে দেব। আর এই রান্নাটা কিন্তু এতটা সুন্দর হয় যে তোমরা না বানালে কেউই তোমরা বিশ্বাসই করবে না যে রান্নাটা কতটা সুন্দর হয়। আর এইটা নিরামিষী দিনে এটা একদম পারফেক্ট রান্না, এতটাই সুন্দর হয় যে তোমরা নিজে না বানালে তোমরা কেউ বিশ্বাস করবে না। আর এরকম নাড়ার পরে এরকম 2 মিনিট আমি এরকম হালকা একটুখানি ফুটিয়ে নিয়েছি। তো এরকম হালকা ফোটানোর পর তো চলো এটাকে আমি সার্ভ করে দেখাই রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ সয়াবিনের রেসিপি। তো এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।